엄마 아기 아스테 আস্তে আস্তে দেখিস এটা কেন ছাগল ধরলি তুই দেখি হয়ে দেখো এটা হচ্ছে ভাইয়ের গার্লফ্রেন্ড ঠিক আছে এটা তো হে ইউ হোয়াটস আপ গাইস মি অ্যাবাউট দীপ এন্ড মধুমিতা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন মোটামুটি বাজে হচ্ছে 8টা আর আমি মোটামুটি 7:20 তে উঠেছি আর এইদিকে দেখো এখনো বিছানা তোলা হয়নি আমি এসে হাফ অল্প গুছিয়েছি আর এইটুকু পুরোটা তুলবো তো মা মনে দোকানে বসে আছে মা দোকানে বসে আছে তো মার কাছে আমি একটু যাই যেহেতু ভাইয়ের সকালে পড়া ছিল তাই ভাই সকাল সকাল উঠে পড়তে চলে গেছে তাই বিছানা পুরো ফাঁকা নালে এই টাইমেও মানে এখন 8টা বাজে আর এই টাইমেও ভাই শুয়ে থাকে মানে ঘুমিয়ে থাকে আরও পরে মানে 9টার সময় ভাই ঘুম থেকে ওঠে তার জন্য আজকে মানে তাড়াতাড়ি একটু বিছানাটা তোলা হবে মা এখানে একা বসে আরে এইখানে এত বড়টা জো কোথায় আর ওইখানে ছিল এবার দেখি এরাম করে 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 যাচ্ছে কি তুমি কি উঠুন যেতে দিতে কি দেখেছো হ্যাঁ তারপরে ওই নুন দিয়ে ওইখানে দিল কোথায় দেখি ও জানা তো নুন দেয়া রয়েছে দেখি যাবা নেই তো মরে গেছে ও নুন দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটাই তো নেই এখানে ছোট হয়ে গেছে তো নুন দিলে তো সাবধানে এইসাতে সাবধানে আসবা আরে আমি ওদিকে আসছি দেখি এই বেড়ানো করছে সে একটু যোগ এত বড় হয়ে হ্যাঁ ওই বেড়ার ওই কেন থেকে আর যোগ কি বলতো মানুষের যদি গন্ধ পায় মানে মানুষের যদি বুঝতে পারে যে কোনো মানুষ রয়েছে বা কিছু রয়েছে তাহলে যোগগুলো আরও ইয়ে হয়ে যায় মানে লাফাতে থাকে আর বড় হয়ে যায় আমার একবার পায়ের পায়ের এই যে আঙুলের ইয়েতে লেগে গেছিল এইবার সে আমি বের করতে পারি না পরে একটা কি কি করে বের করেছি বলো তো বলো পরে একটা মানে কাকু ছিল কাকুটা পরে বের করে দিয়েছে সে বের হচ্ছিল না এমন ভয় লেগেছে এইবার তো ভয়ে ভয়ে আমি চিল্লাচ্ছিলাম পুরো আমার লেগেছিল আমিও দাপা দাপি শুরু করে দিয়েছি কোথায় আমি কোথায় গেছিলাম বলো তো তখন ওই ধান ক্ষেতের ওখানে গেছিলাম ধান ক্ষেত না আলু ক্ষেতের ওখানে আলু ক্ষেতের ওই সাইডে গেছিলাম আর তখনই লেগেছিল কি হয়েছিল বলো তো যখন আমি ছোট ছিলাম তাও কিসে পড়ি 7-8 পড়ি তখন এবার কি হয়েছে ধান ক্ষেতে না আলু ক্ষেতের ওখানে গেছিলাম এইবার সে এত বড় একটা জোক পায়ের মধ্যে ঢুয়ে গেছিল এইবার সে কি অবস্থা ছাড়াতে পারি না তারপরে একটা শেষমেশ কাকু এসে ছাড়িয়ে দিয়েছে আর তখন নবিতা আমার সাথেই ছিল তা কিন্তু ও ছাড়াতে পারিনি আমি আমার তো ভয়ে মানে চিল্লাচ্ছিল থাকে হ্যাঁ মানে এটা থেকে টেনে বের করা যায় না মা আগে আসতে আস্তে আস্তে দেখিস যদি বাবা জানতে পারে তাকে চিল্লাবে মা কিভাবে লেগেছে ওটা খুলছে না কেন আমি খুলবে খুলবে হবে হবে জোরসে জোরসে লাগাও খুলছে বাবা হলেই বাস কেড়ে যেতে দুটো লাগায় না ও আজকে লাগিয়েছে আমার মা হচ্ছে পাগল পাগলাম করে শুধু মা তো পাগল মা পাগল পাগল মা না হলে কোনো কাছে উদ্ধার হবে ওই দেখো হ্যাঁ এই জন্য কালকে গিয়ে বলে গেল কি বলে গেছে কি বলে গেছে বলে গেল না ফানি ভিডিও বানাতে এই জন্যই বলেছে স্যাম্পল তো পাগল পাগল ওই জন্য বানানো চলবে ওই দে কর তো গাইজ দেখো এখন আমি আর ভাই এসেছি হচ্ছে দুটো শর্ট ভিডিও ফানি ভিডিও শুট করার জন্য যেটা সেকেন্ড চ্যানেলে আসবে একদিন বলেছিলাম আর ভাই এখন কি করছে দেখলে দাঁড়াও দেখাই ওই যে দেখো ওই যে এই তুই পাট বাসের এখানে কেন বসছিস রে কি করবি তুই ফানি ভিডিও বানাবো হ্যাঁ ফানি ভিডিও বানাবি তাই এখানে
अच्छा बा नहीं बार बस बार भी तो एक तो दी पर भी बा तो एक है एक तो फनी वीडियो बना बो आ एक तो कौन सा बना बो जा आई टी कौन कुछ चली जा देखी कर 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 ओन कुछ चली कर ये देखो ये तो होच्छ भाईर की ये तो भाईर गर्लफ्रेंड ये तो ये जो ये तो भाईर होच्छ गर्लफ्रेंड तो एक दो वीडियो होच्छ हमारे सेकंड चैनल आज भी मधु ऑफिशियल है चैनल भेतरे ऐड कर रहे से तो ভিডিও দুটো আশা করি খুবই ভালোভাবে আমরা করার চেষ্টা করেছি কেমন হবে জানি না যতটা হবে তোমরা দেখো আর কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না তো চলো এইটুকুই দেখানোর জন্য দেখালাম এরপরে আবার কি করছি না করছি তারপরে আবার তোমরা দেখতে পাবে এটা কেন ছাগল ধরলি তুই দেখি তো কষ্ট হচ্ছে ছাড় রে হ্যাঁ মানে সবসময় আকাশ শুধু দেখা দেখা কেমন করছিলি দেখা ওই দেখো আরে এদিকে আয় দেখা যেটা করছিলি সেটা দেখা যেটা করছিলি সেটা দেখা কারণ ঘরের মধ্যে ভালো লাগে না আর আজকে যা গরম পড়েছে মারাত্মক লেভেলের তাই না আর এখন তোমাকে আমি এর মধ্যে চুবো ধাক্কা মেরে দেই ছাগলের কাজ বাজ দেখে তো সেই এসে আবার শুরু করে দিয়েছে এবার যদি পড়িস মা কিন্তু তোকে পুরো মারবে সে তখন মানে তখন একবার এই দেখো আমি তোমাদের দেখাই তখন একবার এই জলের মধ্যে ও লাভ মেরেছে নারকেল আনতে না আমি যাবো না এখন যাওয়া লাগবে না মারবে কিন্তু বাবা আর গেছিলে তো নারকেল আনতে ওই দেখো দেখেছো ওই যে সেই সেই দেখো সেই মানা করছি না হ্যাঁ ওর মধ্যে গেছে ওই যে কোথায় গেছে দেখা হাত দিয়ে দেখা ওই দেখো ওই পাশে নেমেছে কি আনতে গেছিলি ওই যে শুনলে নারকোল আনতে ওই জলের মধ্যে লাভ দিয়েছে তো যাই হোক কি আর করার বোঝা একবার এই নোংরা জলের মধ্যে নেমে গেছে আর গা হাত পা নাকি এখন চুল করছে আর পাট পচার জল ঠিক আছে তো যাই হোক চলো এই হচ্ছে অবস্থা আমাদের এখন আমরা একটুখানি বসি বসে একটু দেখি কি করা যায় তারপরে ঘরে যাব তো এই অবধি আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে টাটা টাটা